গুড ইভিনিং এভরিওয়ান, আজকে আমি আমার এই ব্লগটা এই বিকালবেলা থেকেই শুরু করলাম। তো এখন ব্যাপারটা হচ্ছে, তো আমি একটুখানি দুপুরবেলা খেয়ে দিয়ে উঠে একটু ঘুমিয়েছি, এখন বিকেল নেই, সন্ধে হয়ে গেছে, যদিও এখন 6টা বেজে গেছে। তো ঘুম থেকে উঠে টুটে আমি একটুখানি চাটা খেলাম। তো চাটা খেয়ে আমি ওপরে এসেছি, একটুখানি আমার হাজব্যান্ড এখানে ওই মিমির সাথে খেলছে, তো ওরা খেলছে, আমি ওদের সাথে গিয়ে যোগ দিই। দেখুন, দেখাচ্ছি আপনারা কে। ওরা এভাবে দুজনে মিলে খেলছে, আমি এসে দেখি ওরা খেলছে, তো আমিও যোগ দিলাম। কি রে খেলছিস? কতক্ষণ ধরে খেলছিস তোরা? আমাকে ডাকিস নি তো, তুই তো নিচে ছিলিস। আমি তোর মুখে মিমির লোম, আরে মিমি খুব স্ট্রেট করছে, ওর খুব লোম উঠছে, জানি না কেন, গরমকাল বলে হয়তো লোমটা কমছে, ওর গরমটাতে অত গরম না লাগে। এই দেখুন দাঁত, দেখেন দাঁত, এই দেখুন দাঁত গুলো দেখুন, এই যে এই তোকে কিন্তু সব খারাপ বলবে, তখন বললো সব মিমি কিরকম, এটা আমার মিমি কিরকম হয়ে গেলো। হ্যাঁ, তো কি বলে, তো কি বলে, তোকে সব বদ বলে, তো সব বদ বলবে, বুঝছো, বদ বলবে। এই বলছি রাতে কি খাবি, কি আছে খাবার, তুই কি খাবি বল, ঘরে যা আছে সেরকম খিচাটে বানা, একটু ভালো কিছু বানা না। কি ভালো, ভালো কিছু কি? আরে শনিবার না, পনির আছে, পনির দিয়ে কিছু বানাবো। হ্যাঁ বানা, তাহলে শাহি পনির খাবি, শাহি পনির বানা, তাহলে মায়ের জন্য শাহি পনির, কি হবে, রুটি হবে আর শাহি পনির হবে, কারণ আজকে আমাদের যেহেতু নিরামিষ সেই জন্য দুপুরবেলা আজকে সেরকম কিছু রান্না হয়নি। আর কালকে আমার দিদি ছিল, তো অনেক কিছু রান্না হয়েছিল, রাত্রেবেলা কেউ অতটা খায়নি, তো অনেক কিছুই ছিল, মাছ টাছ ছিল, তো আজকে দুপুরবেলা সেই জন্য রান্না করা হয়নি। তো সেই মাছ টাছ দিয়ে দুপুরবেলা আমাদের সবার লাঞ্চ হয়ে গেছে, আর মা সিদ্ধ, ডাল সিদ্ধ, আলু সিদ্ধ দিয়ে খেয়েছে, কারণ মার আজকে শনিবার, তো আমরা মাছটা খেয়ে নিয়েছি। তো রাতে কিছু সেরকম রুটি দিয়ে খাওয়ার মতো নেই, তাই আমি ভাবলাম যে কী করব, তাই ও বললো যে তাহলে শাহি পনির করতে বলছে যখন, তাহলে শাহি পনির করি, চলুন আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করবো। আর আজকে পুরো প্রোদের মতো করে রেসিপিটা শেয়ার করবো, কারণ আমি একটা সেট আপ তৈরি করেছি ওটা শেয়ার করার জন্য। চলুন, আমি এখন থেকে যে কুকিংটা করবো সেটার জন্য একটা সেট, মানে একটা সেট আপ তৈরি করেছি, সেটাই বলছি। তো আমি এখন সেই শাহি পনিরটা গিয়ে ওই সেট আপটা করবো, প্লিজ জানাবেন কিরকম লাগলো, ঠিক আছে? তো চলুন দেখা যাক শাহি পনিরটা কেমন। ওই দেখুন, চলুন তাহলে শাহি পনিরটা বানিয়ে ফেলা যাক। তো শাহি পনির বানানোর জন্য লাগছে আমার দুটো বড় টেবিল স্পুন পোস্ত, হাফ কাপ মতো দুধ, দুটো বড় টেবিল স্পুন মতো দই, আমন্ড, যেটাকে আমি 10 মিনিট আগে থেকে ভিজিয়ে রেখেছি যাতে খোসাটা ছেড়িয়ে ফেলা যায় খুব সহজে, গরম মশলা, জিরে, পনির 250 গ্রাম, দুটো শুকনো লঙ্কা, গোটা জিরে, দারচিনি, আদা 2 ইঞ্চি মতো, গোটা গোলমরিচ, লবঙ্গ, এলাচ, 4টে লঙ্কা, কাঁচা লঙ্কা, আর সাহাজিরে আর তেজপাতা, তেল আর ঘি তো লাগছেই, ওই সাদা তেল ইউজ করব। তো এবারে প্রথমে যেটা করতে হবে, পনিরটা যেটা আমি 250 গ্রাম মতো পনির নিয়েছি, তো 250 গ্রাম মতো পনির নিয়ে ওটার জন্যই আমার এই মশলাটা লাগছে। তো যার যতটা পরিমাণ পনির থাকবে ততটা পরিমাণ মশলা লাগবে, আমার যেহেতু 250 গ্রাম তাই আমি এই পরিমাণ মশলাটা নিয়েছি। এবারে এই পনিরটাকে আমি পিস পিস করে টুকরো টুকরো করে ভালো করে কেটে নেবো, আর আমি এই পনিরটাকে একটু বড় বড় পিসই রাখবো, কারণ আমরা মাত্র 3 জন আছি খাওয়ার জন্য, তাই আমি বেশি ছোটো ছোটো পিস করিনি, বড় বড় পিস করব, আর রুটি দিয়ে খাওয়া হবে, তাই আমার মনে হলো যে এরমভাবে পিস করাটাই এনাফ, তাই আমি বড় বড় করে পিস করে এইভাবে কেটে নিলাম। সরি, আমরা 3 জন না, আমরা 4 জন, আমি, আমার হাজব্যান্ড, আমার শ্বশুর, আমার শাশুড়ি, আমরা 4 জন খাবো বলে এরকম বড় বড় করে কাটলাম।
আচ্ছা মনে রাখতে হবে এই শাহি পনির বানানোটার জন্য আমার কিন্তু দই আর দুধটা মাস্ট। যদি আপনাদের কাছে ক্রিম থেকে থাকে তাহলে ক্রিম দিয়ে দিতে পারেন, আমার কাছে যেহেতু ক্রিম ছিল না তাই জন্য আমি দুধ ইউজ করেছি। আর আমি বড় কাপের হাফ কাপ মতো দুধ নিয়েছি, আর টক দইটা নিয়েছি মোটামুটি বলতে পারেন 2 টেবিল স্পুন, 2 and 1/2 টেবিল স্পুন মতো আমি নিয়েছি, আমি আন্দাজে এটা নিয়েছি চোখের মাপে। তো 2 and 2 and 2 and 1/2 মতো দই নিলেই এনাফ। তো এবারে গ্যাস কড়াইতে কড়াইটা ভালো করে গরম করে নেবো, কোনো তেল দেবো না, শুকনো ড্রাই রোস্ট করবো আমি হচ্ছে পোস্তটাকে। তো কড়াইটা গরম করে নিয়ে আমি যেই পোস্তটা নিয়েছিলাম আমি দুই বড় টেবিল স্পুন পোস্ত নিয়েছিলাম, তো সেই পোস্তটাকে ভালো করে ড্রাই রোস্ট করে নেব। মাথায় রাখতে হবে পোস্তটা যেন পুড়ে না যায়, তো আমি খুব হালকাভাবে জিনিসটাকে হালকা করে ড্রাই রোস্ট করে নেবো। জাস্ট একটা দেখবেন যখনই আপনারা মনে হবে হয়ে গেছে তখনই একটা পোস্ত থেকে খুব সুন্দর একটা অ্যারোমা বেরোবে, তখনই বুঝতে পারবেন যে পোস্তটা কিন্তু ড্রাই রোস্ট হয়ে গেছে। তো দেখ আমারটা ওটা হয়ে গেছে, তো আমি এটা নামিয়ে ফেললাম, পোস্তটাকে আমি নামিয়ে নিলাম। এবারে এই দেখুন পোস্তটা আমি এরকমভাবে ড্রাই রোস্ট করেছি, পুড়িয়ে ফেলবেন না, পুড়িয়ে ফেললে এটা বাজে লাগবে খেতে। তো এবারে আমি শুকনো যেই মশলাগুলো নিয়েছিলাম, যেমন ধরুন গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, সেটাকে একটু ড্রাই রোস্ট করে নেবো। প্রথমে আমি দিলাম তেজপাতা, 2 শুকনো লঙ্কা, তারপরে দিলাম এলাচ, সরি এটা এলাচ না এটা দারচিনি, আচ্ছা তারপরে দিলাম গোটা গোলমরিচ, আমি অল্প সামান্য মতোই নিয়েছি দেখতেই পাচ্ছেন পরিমাণটা, এলাচ, আর দিয়ে দিলাম হচ্ছে লবঙ্গগুলো দিয়ে দিলাম, আর সাজিরেটা দিয়ে দিলাম। মানে শুকনো যে মশলা মানে আমি স্পাইসেসগুলো নিয়েছি আমি সেগুলোই দিচ্ছি শুধুমাত্র গোটা জিরেটা বাদ দিয়ে, কারণ গোটা জিরেটা আমি ফোড়নে দেবো। দিয়ে এটাকে খুব সামান্যভাবে ড্রাই রোস্ট করে নেবো। আর মাথায় রাখতে হবে এটার ক্ষেত্রেও যে জিনিসটা যেন পুড়ে না যায়, খুব সামান্য মানে জাস্ট হালকা করে আমি নাড়িয়ে চাড়িয়ে জিনিসটাকে রোস্ট করে নেবো গ্যাসটাকে একদম কমে রেখে। এটা হয়ে গেছে, আমি এটাকে নামিয়ে ফেলছি। আমি এই রেসিপিটা সম্পূর্ণভাবে আমি আমার মতো করে করেছি, অবশ্যই আমি আমার দিদির হেল্প নিয়েছি, আমি ইউটিউব দেখেছি, দেখে তারপর আমি এটা করেছি, তবে কিছুটা নিজের মতো করেও করেছি। এবার কড়াইতে আমি কড়াইটা গরম হয়ে গেল, এর মধ্যে আমি দিয়ে দিলাম সাদা তেল, এই ধরুন 2 টেবিল স্পুন মতো সাদা তেল আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবারে সাদা তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি পনিরগুলোকে জাস্ট একটু নাড়িয়ে চাড়িয়ে নেবো সাদা তেলটার মধ্যে, একদমই ভাজবো না তাতে পনিরটা শক্ত হয়ে যাবে। তো জাস্ট আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নেবো, জাস্ট একটু নাড়িয়ে চাড়িয়ে নেবো, দেখতেই পাবেন আমি জাস্ট একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। আর পনিরটা আমি আমাদের মিষ্টির দোকান থেকে কিনেছি, মিষ্টির দোকান থেকে কিনেছি, আর সেই কারণে পনিরটা এত মালাই মালাই এত ভালো খেতে যে কিছু বলার নেই, কারণ আমাদের মিষ্টির দোকানের দই খেতে পনির খেতে বেশ ভালো লাগে, তাই জন্য আমি মিষ্টির দোকানের পনিরই ইউজ করি খাওয়ার ক্ষেত্রে। তো আমি এটাকে জাস্ট এমনি একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নিলাম, দেখতেই পেলেন যে একদম লাল লাল করে ভাজিনি, জাস্ট একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি, একটা দুটো একটু লাল লাল হয়েছে, বাট ওটা কোনো প্রবলেম হবে না, দিয়ে আমি জিনিসটাকে এবার পুরোটা তুলে নেব একটা বাটিতে। তো এবারে এই শাহি পনিরটা বানানোর জন্য পনিরটাকে কিন্তু নরম থাকা ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট, তো সেটা করার জন্য আমি পনিরের মধ্যে জল দিয়ে দেবো, ভেজে রাখা পনিরটার মধ্যে দিয়ে 1 চামচ মতো নুন দিয়ে দেবো, দিয়ে জিনিসটাকে মিশিয়ে আমি রেখে দেবো। আর এই ভেজে রাখা পনিরটা যখন আপনি জলের মধ্যে মিশিয়ে একটু নুন দিয়ে মিশিয়ে রেখে দেবেন তখন কী হবে না, পনিরের মধ্যে পুরো নুনটা ঢুকে যাবে আর পনিরটা খুব সফট থাকবে, খেতে খুব টেস্টিও লাগবে। আমি মিশিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে আমি রেখে দেবো যতক্ষণ না পর্যন্ত আমার গ্রেভিটা রেডি হচ্ছে পনিরটা দেওয়ার আগে পর্যন্ত। এবারে আমানটা যেটা আমি ভিজিয়ে রেখেছিলাম রান্না করতে করতে আমার 15-20 মিনিট মতো হয়ে গেছিলো ভেজানোটা, তো আমি ইজিলি এটাকে ছাড়িয়ে নিতে পারছি, ছোকলাগুলো সব আমান থেকে আমি ছোকলাগুলোকে এইভাবে ছাড়িয়ে নিলাম, এইভাবে সব ছোকলাগুলোকে আমি ছাড়িয়ে নেবো আমানকে। এখানে মোটামুটি আমি 15-16টা মতো আমান নিয়েছি, কারণ কাজু বাদাম দিলে এটা খুব ভালো হয়, কাজু বাদাম আমন্ড পেস্ট সব চালমগজ বাটা দিলে খুব ভালো হয়, কিন্তু যেহেতু আমার কাছে কাজু বাদাম আর চালমগজ ছিল না তাই আমি 15টা মতো আমন্ডই নিয়ে নিয়েছি। দিয়ে আমি মিক্সিতে শুকনো খোলায় ভেজে রাখা পোস্তটাকে পেস্ট করে নিয়েছি, শুকনো জল ছাড়া শুকনো পেস্ট করেছি,
এবারে আমি ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলোকে দেবো। যেমন হচ্ছে প্রথমে ড্রাই আমি যখন পোস্তটাকে করে নেবো তাতে কিন্তু কোনো জল দেবো না, এটা মাথায় রাখতে হবে। এরপরে আমি ওর মধ্যে আমন্ড দেবো, মানে এবার যেগুলো ওয়েট ইনগ্রিডিয়েন্টস যেমন ধরুন কাঁচা লঙ্কা, এগুলো তো জল ছাড়া পেস্ট করা যাবে না, তো শুকনো পোস্তটাকে পেস্ট করার পর ওর মধ্যে আমি দিলাম আমন্ডগুলো, পনেরোটা মতো আমন্ড নিয়েছিলাম সবটাই দিয়ে দিলাম। চারটে কাঁচা লঙ্কা আমি রেখেছিলাম, সেই চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। 2 ইঞ্চি মতো আদা যেটাকে আমি কেটে কুচি কুচি করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। এবার আমি শুকনো ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো দেবো। সেগুলো কী কী? যেমন ধরুন 2টো শুকনো লঙ্কা যেগুলো আমি রোস্ট করেছি, ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো শুকনো লঙ্কা, 2টো শুকনো লঙ্কা, তারপর তেজপাতাটাকেও দিয়ে দেবো ভালো করে ভেঙে, পুরোটা দিয়ে দেবো। যা যা রয়েছে শুধুমাত্র গোটা জিরেটা বাদ দিয়ে বাকি সমস্ত ড্রাই রোস্ট করা ড্রাই স্পাইসেসগুলো আমি কিন্তু দিয়ে দিচ্ছি এই পেস্টার মধ্যে। দিয়ে দিলাম সবটা, সবটা দিয়ে দিলাম। এবার এটার মধ্যে একটু জল দেবো, নাহলে তো পেস্ট করা যাবে না। আমি জানি যে আমার পোস্তটা অলরেডি পেস্ট করা হয়ে গেছে, কারণ আমি শুকনো করে একদম গুঁড়ো করে নিয়েছি। তাই এবার গুঁড়োটার মধ্যে আমি স্পাইসেস, ড্রাই অ্যান্ড ওয়েট স্পাইসেসগুলো দিয়ে এর মধ্যে জল দিয়ে একদম পুরো গ্রেভি থিক একটা পেস্ট বানাবো। এইরকম হচ্ছে পেস্টটা হবে, থিকনেসটা একদম গ্রেভি গ্রেভি, খুব সুন্দরভাবে জিনিসটাকে পুরো ক্রিমের মতো করে পেস্ট করে নিতে হবে। এবার কড়াইতে তেল গরম করে নিয়ে তার মধ্যে জিরেটা ফোড়ন দিয়ে দিতে হবে। জিরেটা ফোড়ন দিয়ে দিলে যখন জিরেটা থেকে একটা সুন্দর অ্যারোমা বেরোবে তখন ওটার মধ্যে আমি বাদবাকি ইনগ্রিডিয়েন্টসগুলো দেবো। তো আমি এটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে জিরেগুলোকে একটু ভেজে নিচ্ছি। এবার আস্তে আস্তে এটা থেকে অ্যারোমা বেরোনো শুরু হচ্ছে। আমি গ্যাসটাকে একটুখানি কমিয়ে দিলাম, কারণ তেলটা গরম হয়ে গেছে, তাই আমি গ্যাসটাকে কমিয়ে দিলাম। দিয়ে এবার আমি এর মধ্যে মশলাটা আস্তে আস্তে দেবো। জিরেটা সম্পূর্ণভাবে ভেজে গেছে আর প্রচণ্ড সুন্দর একটা অ্যারোমা বেরিয়েছে। দিয়ে এবার আমি পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিলাম, যেটার মধ্যে আছে পোস্ত আর ড্রাই আর ওয়েট ইনগ্রিডিয়েন্টসগুলো, যেমন হচ্ছে ধরুন যেগুলো দেখালাম সেগুলোই, আদা, জিরে, সাজিরে, গোটা গরম মশলা। গোটা জিরে তো আমি দিইনি, গোটা জিরেটা শুধুমাত্র আমি ফোড়নে ইউজ করলাম। তো এবার আমি সেই মশলাটা, এই মশলাটা পুরো এভাবে কাছিয়ে দিয়ে দেবো। আর বাটির গায়ে, মানে এই মিক্সির যে বাটিটা, এটার গায়ে লেগে থাকা যেটুকু মশলা রয়েছে সেটুকু তো আমি এমনি ছাড়াতে পারবো না, তাই একটু জল দিয়ে, সামান্যই জল ইউজ করেছি আমি পুরো রান্নাটায়, জাস্ট কোনো জলই ইউজ করিনি বলতে গেলে হয়, শুধুমাত্র এই বাটিটুকু থেকে যে মশলাটা রয়েছে সেটাকে নেওয়ার জন্য আমি যা একটু জল ইউজ করেছি। এবার এটাকে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি আমি, কারণ সাথে সাথে দিয়েছি, তো যদি এটা আমি না চাড়াই তাহলে জিনিসটা নিজে থেকে নিচে লেগে যেতে পারে, তাই আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। আর ওই মিক্সির বাটিটার মধ্যে জল দিয়ে বাদ বাকি মশলাটাকে আমি জলের সাথে গুলে এই এই মশলাটার মধ্যে ঢেলে দেবো। আমি কোনো ওয়েস্ট করব না, সবটা যেটা রয়েছে লেগে আছে সব আমি দিয়ে দেবো। ইতিমধ্যে আমার শাশুড়িমাও এসে গেছেন, উনি আমাকে জিজ্ঞাসা করছে এটা কী, ওটা কী, কী দিচ্ছি না দিচ্ছি। মা রুটিটা করলো, মা রুটি করছিল, তো এইটা আমরা আজকে রাত্রেবেলা রুটি দিয়ে খাবো, নর্মাল রুটি দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবো। নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর ওটার মধ্যে আমি বাটি ধোয়া জলটা দিয়ে দেবো। তার আগে আমি একটু পরিমাণ মতো নুন দেব, কারণ ওটা তো ইম্পর্টেন্ট, নুনটা না দিলে হয় না, তো আমি পরিমাণ মতো একটু নুন দিয়ে দেবো। অবশ্যই এটা যা পরিমাণ মতোই দিতে হবে, তো আমি পরিমাণ মতো দিলাম নুনটা, দিয়ে ভালো করে নুনটাকে গ্রেভিটার সাথে মিশিয়ে নেবো। দেখতেই পাচ্ছেন গ্রেভিটা আস্তে আস্তে ঠিক, মানে কনসিস্টেন্সিটা আস্তে আস্তে গাঢ় হয়ে যাচ্ছে, তো যত এই কনসিস্টেন্সিটা গাঢ় হবে তত তেলটা ছাড়তে থাকবে। তো ইতিমধ্যে আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ টিস্পুন মতো জিরে গুঁড়ো আমি এখানে দিয়ে দিলাম। ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব জিনিসটা, পুরো জিনিসটাকে মিশিয়ে নেব। এবার ওই জল, বাটির জলটা দেওয়ার পর ওটার গ্রেভিটা ওরকম হলো, দিয়ে এটাকে ভালো করে কষাচ্ছি। দেখতেই পাচ্ছেন তেল বেরিয়ে গেছে কষিয়ে কষিয়ে, তার মধ্যে যখন তেল বেরিয়ে যাবে তখন আমি টক দইটা দিয়ে দেবো, যে টক দইটা আমি রেখেছিলাম। এটা মোটামুটি বড়ো বড়ো ভর্তি ভর্তি করে 2 টেবিল স্পুন টক দই এনাফ, 2.5ও হতে পারে, অসুবিধা নেই, আমি 2 টেবিল স্পুন নিয়েছি বড়ো বড়ো।
বেশি বেশি করে দিয়েছি। দিয়ে ভালো করে জিনিসটাকে গ্রেভিটার সাথে মিশিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি ভালো করে ফুটতে দেবো, আর মাঝে মাঝে একটু নাড়িয়ে চাড়িয়ে নেবো, কারণ নিচে গেলে নিয়ে যাবে। ভালো করে আমি এটা নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এবার দেখুন নাড়াতে চাড়াতে জিনিসটা পুরো কনসিস্টেন্সিটা একদম দেখতেই পাচ্ছেন পুরো গাঢ় হয়ে গেছে, আর সাথে তেলটাও প্রচণ্ড রকম ভালোভাবে ছেড়ে দিয়েছে, তার মানে মশলাটা কিন্তু আমার অলমোস্ট কষে গেছে। এবার এর মধ্যে কষে যাওয়ার পর এর মধ্যে আমি যে হাফ কাপ মতো দুধ রেখেছিলাম সেটা আমি ঢেলে দেবো, দিয়ে এটাকে ফোটাবো। অ্যাকচুয়ালি এটা আমার কাছে ক্রিমের কাজ করছে, যেহেতু আমার কাছে ক্রিম নেই সেই কারণে আমি দুধটা ইউজ করলাম। যদি আমার কাছে ক্রিম থাকতো তাহলে আমি এটার মধ্যে ক্রিমই দিতাম। তো ঘরের মধ্যে ইজিলি অ্যাভেলেবেল যা কিছু আছে সেটা দিয়েই বানাবার চেষ্টা করেছি, কারণ রাতে কিছু ছিল না খাবার। আপনারা দেখতেই পেলেন, ও বললো যে শাহি পনির খাবে, খুশি হয়ে গেলো যেই বললাম শাহি পনির খাবি। তো সেক্ষেত্রে আমি বাড়িতে যা যা ইনগ্রিডিয়েন্টস আছে সেগুলোই দিলাম। এবার দুধটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিলাম। নিয়ে এবার ভালো করে মিশে গেলে ওর মধ্যে একটু জাস্ট ফুটে উঠলে ওর মধ্যে আমি মানে একদম টকবক না, সামান্য জাস্ট একটু বুদবুদি মতো উঠলেই ওর মধ্যে আমি ভিজিয়ে রাখা পনিরগুলো দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন যে পনিরটা ভাজার পর যখন আমি জলে দিয়েছি পুরো সাদা হয়ে গেছে আর পুরো সফট হয়ে গেছে। পনিরটা খেতেও ভীষণ ভালো লেগেছে, ভালো লাগে এরমভাবে পনিরটা করলে। তো পনিরটাকে আমি পুরো সফটটা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে গ্রেভিটার সাথে মিশিয়ে দেবো। আর পুরো জিনিসটা একদম দুধটা দিয়ে জাস্ট অল্প একটু সামান্য বুদবুদি ওঠার পরে এটা দিলাম, এই কারণে কারণ আমি চেয়েছি যে পনিরটা যেন ওর দুধের মধ্যেই মানে ভালোভাবে মজে। তো পনিরটাকে ওর মধ্যে দেওয়ার পর দুধটা পুরো দেখুন, পনির আর দুধটা ফোটাফুটি হওয়ার পরে জিনিসটা গাঢ় হয়ে গেছে কনসিস্টেন্সিটা, আবার দিয়ে ওর মধ্যে থেকে তেলও বেরিয়ে গেছে। যখন এটা হবে তখন আমি তার মধ্যে হাফ টিস্পুন মতো গরম মশলা দিয়ে দেবো, আর 1 টিস্পুন মতো দই দিয়ে দেবো, এই সরি ঘি দিয়ে দেবো। ঘি দিয়ে দিচ্ছি, দেখুন আমি ঘি দেবো এর মধ্যে। এবার 1 টিস্পুন মতো আমি ঘি দিলাম। অ্যাকচুয়ালি এটার মধ্যে বাদাম দই সব কিছু থাকার ফলে প্রচণ্ড তেল ছাড়বে, তো সেই কারণে দইটা অল্প 1 টিস্পুন মতো দেওয়াই বেটার, নাহলে প্রচণ্ড বেশি অয়েলি হয়ে যাবে জিনিসটা। এমনিতেই জিনিসটা যেহেতু শাহি পনির একটু অয়েলি তো হবেই, একটু মশলাদার তো হবেই। তো জিনিসটাকে ভালো করে মিশিয়ে নিলাম আমি, ভালো করে গরম মশলা ঘি সবটা দিয়ে। পনিরটা দেখেছেন একদমই ভাঙেনি, গোটা গোটাই রয়েছে, কারণ আমি বেশি নাড়াচাড়া করিনি দুধের মধ্যে পনিরটা দিয়ে, জিনিসটাকে দুধ আর পনিরটাকে একসাথে ফুটতে দিয়েছি যাতে পনিরটার ভেতর সমস্ত মশলাটা ঢোকে আর পনিরটা আর যা আজকে। পনির রুটি খাওয়ার পর বেশ ভালো হয়েছিল খেতে, কিন্তু আর কিন্তু ভিডিওটা কন্টিনিউ করিনি, ঘুমিয়ে পড়েছিলাম কারণ খুব গরমে তো খুব কষ্ট হচ্ছিলো, তো সেই জন্য কালকে আর ব্লগটা এন্ড করিনি। তো আজকে আমি চলে এলাম ব্লগটা এন্ড করতে, তো আজকে ব্লগটা এতটাই রইল। ভিডিওটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন।